সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো তো আমি আজকে একটি জীববিজ্ঞান খাতা পেয়েছি এবং জীববিজ্ঞানের খাতাতে কোন কার খাতাটা জানি না কিন্তু একটা জিনিস লিখছি আমি প্রথম পৃষ্ঠাতে যদি যাই সে মার্ক পেয়েছে মোট পঁয়ত্রিশ মার্ক হুম আমি যদি প্রথম পৃষ্ঠা মানে প্রথমেই লিখেছি সে কোনো সৃজনশীল প্রশ্ন লেখার আগেই সে লিখেছে বিসমিল্লাহ রহমান রহিম ভালো কথা তুমি শুরুতেই আল্লাহর নাম নিছো ভালো কথা স্যার আজকে আমার মন ভালো নেই ভালো কথা তোমার মন ভালো নেই এই জায়গাতে লেখার কি দরকার ছিল বাড়িতে আমার মা আমাকে খুব বকেছে কি কারণে বকেছে কারণ আমি ফোন টিপছিলাম তো ফোন টিপছিলে ক্যা তোমার পরীক্ষা তো তুমি ফোন টিপছো কেন তোমার আম্মা তো তোমাকে বকবেই আমি জানি আমার এই পরীক্ষা খারাপ হবে তো কেন পা খারাপ হইতে যাবে তুমি সারা বছর পড়ালেখা করবে তাহলে তো তোমার পরীক্ষা ভালো হবে আজকে যে বিজ্ঞান পরীক্ষা হ্যাঁ যে বিজ্ঞান পরীক্ষা বিষয়গুলো দেখলাম সেটা যে বিজ্ঞান পরীক্ষা খারাপ হবে কারণ আমি কাল রাতে কিছুই পড়ি নাই তো না পড়লে তো পরীক্ষা খারাপ হবে এটা তো স্বাভাবিক এই জায়গাতে লেখার কী আছে রে ভাই আমি এর আগে যত পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষায় এ প্লাস পাবো আত্মবিশ্বাসের সাথে বলছে যে আমি এ প্লাস পাবো কিন্তু আশা করি আশা করি কিন্তু এই জীববিজ্ঞান পরীক্ষায় আমার মনে হয় এ প্লাস হবে না তুমি যদি না লিখো তাহলে আমি তোমাকে কীভাবে এ প্লাস দিব সেটা বলো আগে তুমি যদি জীববিজ্ঞান প্রশ্ন যদি না লিখো তাহলে আমি তোমাকে এ প্লাস দেব কীভাবে আপনি আপনি এ প্লাস নাম্বার দিবেন আপনি এ প্লাস নাম্বার দিবেন আমাকে ফালতু লিখছে পরবর্তী প্রশ্নতে যদি চাই এক নাম্বার লিখেছে সে তাকে এক মার্ক দেওয়া হয়েছে খ নাম্বার লিখেছে দুই মার্ক দেওয়া হয়েছে গ নাম্বার লিখেছে তাকে তিন মার্ক দেওয়া হয়েছে ভালো ছাত্র প্রশ্ন ভালোভাবে লিখেছে এবার আসি ঘ নাম্বার প্রশ্নতে ঘ নাম্বার প্রশ্নতে দুই মার্ক দেওয়া হয়েছে কিছুই মানে ই করা নাই আহ যাই হোক এ হচ্ছে লেখা এই সব ভুল ভাল প্রশ্ন মানে কখনো কথা লিখবে না পরীক্ষায় খাতায় পরীক্ষক রাগ করে আপনাকে ফেলও দিয়ে দিতে পারে বুঝতে পারছেন এই ফেল যদি দিয়ে দেয় আপনাকে আপনার এক বছর লস করতে হবে আপনাকে সুতরাং এইসব এইসব বাজে জিনিস আপনারা কখনই লিখবেন না আমি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সচেতন করছি যেন এসব পরীক্ষার খাতা যেন না লেখা হয় কোনো আজে বাজে প্রশ্ন লিখবেন না আর পরীক্ষক আপনাকে নাম্বার দিতে সর্বোচ্চ চেষ্টা করে আপনি যদি পরীক্ষায় খাতায় যদি কিছুটা যদি লিখে আসেন তবুও তাকে তবুও আপনাকে নাম্বার দেওয়া হবে হুম তো আজে বাজে লিখবেন না পঁয়ত্রিশ পেয়েছে নাম্বার আরও সীমশীল প্রশ্ন লিখেছে সে তো আজকে এই ভিডিওটি শেষ করছি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন যে পরীক্ষায় খাতায় অন্য কিছু লিখবো না আমরা পরীক্ষা দেওয়ার মতো পরীক্ষা দিব এবং পরীক্ষায় যাতে কোনো কম নাম্বার পাই না পাই সেরকম চেষ্টা করব আসসালামু আলাইকুম আজকে ভিডিও শেষ করছি